একজনের ইঞ্জুরি অন্যজনের অফন এক ছাতার নিচে এক ছবিতে ভিন্ন দুই গল্প প্রেক্ষাপট ভিন্ন হলেও দুজনারই ফিরে আসার লড়াই এবাদত যখন কোচ মেন্টরের ভূমিকায় লিটন তখন নীরব শ্রোতা ধীরে ধীরে ইঞ্জুরি থেকে সেরে উঠেছেন টাইগার পেসার ইবাদত পূর্ণ রিদমে না হলেও শুরু করেছেন বোলিং লিটনের সঙ্গে তার রসায়নটাও জমে উঠেছিল বেশ মাঝে এলকেডির কাছ থেকে মিলেছে ফ্রিতে ব্যাটিং টিপসও মিরপুরে তখন বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার তোরজোর তবে ওসবে ভুরুক্ষেপ নেই লিটনের মনোযোগের পুরোটাই তার ব্যাটিং অনুশীলনে চলতি বছর খেলা ছয় টি টোয়েন্টিতে তেরো দশমিক এক ছয় গড়ে একশোর নিচে স্ট্রাইক রেটে মোট উনসত্তর রান এদিন লিটন ব্যাটিং করলেন প্রায় ঘন্টাখানেক তবে শট নয় থ্রোয়ারের বিপরীতে যেন ডিফেন্সি মনোযোগ তার তবে তারও আগে অর্থাৎ মিরপুরের সেন্টার উইকেটে সকাল সকাল সাকিবের ব্যাটিং ঝড় টাইগার অলরাউন্ডারের ব্যাটে ফিফটি নেই বছর দুয়েক তার ওপর ভালো যায়নি জিম্বাবুয়ে সিরেস্টাও নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার তাই তো নাজমুল আবিদিন ফাইমের ক্লাসে নিবিড় দীক্ষা এর আগেও যখন ব্যাট প্যাচে ছিলেন স্মরণাপন্ন হয়েছিলেন শৈশবের শিক্ষাগুরুর সবশেষ বিশ্বকাপে ভারত থেকে তার অধীনে অনুশীলন করতে বিশ্বকাপ চলাকালীনই চলে এসেছিলেন ঢাকায় সাকিবও কোনো পেশাদার বোলার নয় অনুশীলন করেছেন থ্রোয়ারের বিপরীতেই মাঝে শ্যাডো করে বুঝতে চাইলেন নিজের ভুল ত্রুটি অনুশীলন করে মাঠ ছাড়লেন একই সঙ্গে লিটনের অনুশীলন যখন শেষ দিকে তখন বাইশ গজে সৌম্মুর প্রবেশ তার কোচের ভূমিকায় খালেদ মাহমুদ সুজন থ্রোয়ারের পাশাপাশি সৌম্মু অবশ্য ব্যাট করেছেন নেট বোলারদের বিপরীতে আলাদা করে বললে স্পিনারদের হাঁকিয়েছেন বড় বড় ছয় টপ অর্ডারে তার অফন টাইগারদের জন্য দুশ্চিন্তা আর ভয় সব মিলিয়ে বুধবারের শেষ অনুশীলনের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয়া এই তিন ব্যাটসম্যানের যাদের ওপর গুরু দায়িত্ব থাকবে টাইগারদের স্কোরবোর্ডকে সমৃদ্ধ করার তামিম হোসেন সময় সংবাদ ঢাকা